আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই এক মজলিসের মসজিদের ভিতরে বসাছিলেন। কিছু ওলামায়ে কেরাম বারান্দায় বসে বসে একটু তর্ক বিতর্ক করতেছেন, হ্যাঁ, তাদের দলিল ভিত্তিক তর্ক বিতর্ক। এক কিছু সংখ্যক ওলামায়ে কেরাম যারা পীর মুরিদ লাইনে খুব অগ্রসর, তারা বলতেছে যে তাজকিয়া না হইলে তো সব বরবাদ, তাবলিগও বরবাদ, আবার তালিমও কোনো কাজে আসবে না যদি আমার এসলা না হয়, সংশোধন না হয়, আমার যদি তাজকিয়া না হয়। কিছু ওলামায়ে কেরাম তবলিগওয়ালা ছিলেন, সাল্লানেওয়ালা অথবা তিনশিলা লাগানোওয়ালা, তাদের জেহেনে শুধু তবলিগই ছিল। তারা বলতেছে না তবলিগ ছাড়া তো এগুলো সব বেকার, এলেম শিখে লাভ কি যদি তবলিগের প্রচার প্রসার না হয়। আমার গোডাউনে অনেক মাল আছে কিন্তু আমি সাপ্লাই করলাম না, তো এই মাল তো কয়েকদিন পর নষ্ট হয়ে যাবে। তো তবলিগ ছাড়া তালিমের কোনো লাভ নাই, তাজকিয়ার লাভ কি যদি আমার তাজকিয়া হইল কিন্তু আমি এই তাজকিয়ার প্রচার প্রসার করলাম না, তাহলে আমার তাজকিয়ার দ্বারাও কোনো কি নাই, লাভ নাই। তো কিছু সংখ্যক লোক ছিল তালিমওয়ালা, তারা বলতেছে আপনার তাজকিয়া হয়েছে, তবলিগও করেন আপনি, ঠিক আছে, যদি আপনার কাছে এলেম কালাম না থাকে তো এই তবলিগ দিয়ে আপনি কী করবেন আর তাজকিয়া দিয়ে কী করবেন। তো তিন ধরনের লোক তিন ধরনের যুক্তি দেওয়া শুরু করলো। তো আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই ওই সময় দামাত বরকাতুহুম ছিলেন, তো উনি বললেন যে ওনারা এখানে আওয়াজ শোরগোল কিসের? তো ওনাদেরকে ডাকা হইলো ওখানে, হজরতের সামনে যাওয়ার পরে হজরত জিজ্ঞাসা করলেন যে তোমরা শোরগোল কেন করতেছ? তো ওনারা ওনাদের কথা সাদা সিধাভাবে পেশ করলেন যে হজরত, আমরা কেউ বলতেছি তবলিগ ছাড়া তাজকিয়া আর তালিম বেকার, কেউ বলতেছি তালিম ছাড়া তবলিগ আর তাজকিয়া বেকার, কেউ বলতেছে তাজকিয়া ছাড়া তবলিগ আর তালিম বেকার, কোনো কাজে আসবে না। তো আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই চুপ ছিলেন কিছুক্ষণ। কিছুক্ষণ চুপ থাকার পরে উনি বলতেছেন বলে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তরটা একটু দেন আপনারা। বলে হজরত করেন। বলে আপনারা বলেন তো চোখ বেশি দরকার না কান বেশি দরকার না নাক বেশি দরকার, কোনটা বেশি দরকার বলেন আপনারা? আপনারা বলেন কোনটা বেশি দরকার? তিনটা বেশি দরকার। এখন তিনটা যদি বেশি দরকার হয়, তিনটা তো আমার দরকার। এখন যদি আমার চোখ না থাকে, চোখে এই চোখের কাজ কি আমি কান দিয়ে নিতে পারবো? আমার যদি কান না থাকে তো কানের কাজ কি আমি কী বলেন নাক দিয়ে নিতে পারবো? পৃথক 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 কাজ, প্রত্যেকটা আপন আপন স্থানে খুব গুরুত্বপূর্ণ বিষয়, আর প্রত্যেকটা সমন্বয় যখন একজনের সাথে হয় তো সে একটা পরিপূর্ণ মানুষ হয়, সুস্থ একটা মানুষ হয়। আর যদি যে কোনো একটা সমস্যা দেখা দেয়, যদি কানের সমস্যা দেখা দেয় তো মানুষ তাকে বধির বলে, যদি চোখের সমস্যা দেখা দেয় তো মানুষ তাকে অন্ধ বলে অথবা কানা বলে, কী বলেন? এক চোখ সমস্যা হইলে কানা বলে, দোনো চোখ সমস্যা তো অন্ধ বলে। এরপরে যদি কারো নাকের সমস্যা হয় বা অন্য অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা হয়, জবানের সমস্যা হয়, মানুষ বোবা বলে। তো হজরত বলতেছিলেন যে যেইভাবে নাক কান এবং জবান এবং চোখ এগুলো সব আপন আপন স্থানে মূল্যবান জিনিস এবং একজনের মধ্যে সবগুলোই দরকার, ঠিক তেমনিভাবে তবলিগও একজন মানুষের মধ্যে দরকার, তাজকিয়াও ওই মানুষটার মধ্যে দরকার, আর তালিমের সেফাতও ওই মানুষটার মধ্যে থাকার দরকার, তাইলে সে মোকাম্মেল একটা মানুষ হবে, তাইলে সে কী হবে? মোকাম্মেল একজন মানুষ হবে। এই জন্য মেয়েরে ভাই, তালিমকে আমরা তবলিগ থেকে পৃথক না করি, তবলিগকে আমরা তালিম থেকে পৃথক না করি, তালিম আর তবলিগকে আমরা তাজকিয়া থেকে পৃথক না করি, এটা আমাদের একটা আর একটার জন্য সহায়ক। চোখ আমার কী বলেন আমার কানের জন্য সহায়ক, আমি অনেক সময় দূরের থেকে কথা বলতেছি আমি কানে পুরা শুনতেছি না, তো চোখ দেখে অঙ্গভঙ্গি দেখে আমি কথাটা বুঝে ফেলতে পারি, পারি কি পারি না, আমার সহায়তা করলো কি করলো না, কী বলেন? চোখ অনেক সময় অনেক কিছু দেখে না কিন্তু ধরার দ্বারা আমি বুঝে ফেলতে পারি যে না এটা আমি চোখ ধরছি, কানে শোনার দ্বারা আমি বুঝে ফেলতে পারি একটা মিষ্টি আমার চোখের সামনে নাই কিন্তু মিষ্টি বলার সাথে সাথে মিষ্টির একটা ছবি আমার সামনে ভাসে কি ভাসে না। তো একটা আরেকটার সহায়ক, আর একটা আরেকটার জন্য প্রতিবন্ধক না, কি না? প্রতিবন্ধক না। আমি যেই কথা বলতেছিলাম, তাবলিগের উদ্দেশ্য আমাদের ইসলাম, আর তালিমের উদ্দেশ্য আমাদের ইসলাম, আর তাজকিয়ার উদ্দেশ্য আমাদের ইসলাম। মূল উদ্দেশ্য কী বলেন? আমাদের যাতে আমার যাতে সংশোধন হয়ে যায়, আমার কী হয়ে যায়? সংশোধন হয়ে যায়। বলতেছিলাম সংশোধন কাকে বলে? সংশোধন বলা হয় ওয়াজওয়াশাইয়ে আলা মহল্লিহি, ওয়াজওয়াশাইয়ে আলা মহল্লিহি, যেই বস্তুকে আল্লাহ তাআলা যেই কাজের জন্য বানিয়েছেন, যেখানে ব্যবহার করার জন্য বানিয়েছেন, ওই বস্তুটাকে ওই জায়গায় ব্যবহার করা, ওই কাজে নিয়োজিত রাখাকে ইসলাম বলে, সংশোধন বলে, আর এর বিপরীতে ব্যবহার করাকে অসংশোধন বলে। সহজ কি সহজ না বলেন, হ্যাঁ, এটাকে সংশোধন বলে। তো প্রস্ত জাগতে পারে, সংশোধন দুই ধরনের বলছিলাম, একটা হইল ইসলাহে বাতেন
আর একটা ইসলাহে জাহির, একটা হলো ভিতরের সংশোধন আর একটা হলো বাহিরের সংশোধন, একটা ভিতরের সংশোধন আর একটা বাহিরের সংশোধন। আর এই ভিতরের সংশোধন করার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করছেন, আর বাহিরের সংশোধনের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করছেন। দাওয়াতের ময়দানেও আল্লাহর রাসূল মেহনত করছেন, কি করছেন কি করেন নাই বলেন? আম্বিয়ায়ে কেরাম মেহনত করছেন। ক্বালা ইন্নি দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, আমার পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম রাত্রেও দাওয়াত দিছেন, দিনেও দাওয়াত দিছেন। লাইলা ওয়া নাহারা, লাইলান ওয়া নাহারান শব্দ দুই জবর, দুইজের দুই পেশকে তানবিন বলা হয়। আর তানবিন পাঁচ প্রকার, তানবিন কত প্রকার? আরবিতে তানবিন পাঁচ প্রকার, এর এক প্রকারের নাম হলো তানবিন তানকির, ক্ষুদ্রতম সংখ্যা বোঝায়। অর্থাৎ এই লাইনে যত ক্ষুদ্রতম কিছু হইতে পারে, এই ক্ষুদ্র জিনিস বুঝাইছে এখানে। তো লাইলা ওয়া নাহারার অর্থ মুফাসসিরিনে কেরাম বলতেছেন যে দিনেও দাওয়াত দিছেন, রাত্রেও দাওয়াত দিছেন, অর্থাৎ দিনের যে কোনো সময় দাওয়াত দিছেন, রাত্রের যে কোনো সময় দাওয়াত দিছেন, ঋণের যে কোনো সময় দাওয়াত দিচ্ছেন, রাত্রের যে কোনো সময় দাওয়াত দিচ্ছেন। এই জন্য তাজকিয়ার লাইনে আল্লাহ রাসুল মেহনত করছেন কি করেন নাই? আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের একটা অংশ ছিল ওয়ায়ু জাক্কিহিম, কী মেহনতের অংশ ছিল? ওয়ায়ু জাক্কিহিম। এখন আমরা তাজকিয়াকে অন্যদিকে নিয়ে যেতেছি।